আজকে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিক উপলক্ষে যে একটি কথাই বলবো যে 15ই আগস্ট আসলে বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করে যেমন 2005 এ 17ই আগস্টে একসাথে 63টি জেলায় বোমা হামলা করেছিল 15ই আগস্টে জাতির জনক সপরিবারে কে হত্যা করেছিল এই 21শে আগস্টে আইবি রহমান সহ 23 জনকে মাইরা ফলাইছে বোমা হামলায় আর আরেকটি কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেহরিন মুস্তফা দিশিরে কি কারণে এই ঢাকা পাস নির্বাচনী এলাকায় কাজ করার সুযোগ করে দিয়েছে সে বলেছে নেহরিন মুস্তফা দিশি তুমি ঢাকা পাস এ কাজ করো বাকিটা আমি দেখব আমি শতভাগ আশাবাদী এই যে 2024 এ যে এই জানুয়ারি যে নির্বাচন দ্বাদশ নির্বাচন এই নির্বাচনে নেহরিন মুস্তফা দিশি আমি শতভাগ আশাবাদী সে নমিনেশন পাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু